बुद्धवाद बुद्धवाद आयमान समाज एक हो एक हो एक हो एक हो एक हो एक हो जिंदाबाद 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 মাইমন সমাজ নিয়ে বিতর্কিত মন্তব্য হাফেজ রশিদের কুশপুতুল দাহ করে উত্তর প্রতিবাদ পাঁচগ্রামে মাইমন সমাজ নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র প্রতিবাদের মুখে পড়লেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হাফেজ রশিদ আহমদ চৌধুরী মুর্দাবাদ 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 কংগ্রেস মুর্দাবাদ 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 হাফেজ রশিদ চৌধুরী মুর্দাবাদ 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 নিবাদ মাইমন সমাজে নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ক্ষুব্ধ হয়ে হাফেজ রশিদ আহমদ চৌধুরীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করলেন মাইমন সংগঠনের নেতারা শুক্রবার রাতে পাঁচগ্রামে জমায়েত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন মাইমন সংগঠনের নেতারা তারা বলেন হাফেজ রশিদ আহমদকে কোনোদিন ক্ষমা করবে না মাইমন জনতা এমনকি নির্বাচনের সময় মাইমন অধ্যুষিত এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না কংগ্রেস দলের কর্মীদের উল্লেখ্য একটি সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে কংগ্রেস প্রার্থী হাফেজ রশিদ আহমদ চৌধুরী মাইমন সংগঠনের নেতাদের সম্পর্কে কয়েকটি বিতর্কিত মন্তব্য করে বসেন এ নিয়ে মাইমন সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় জ্যেষ্ঠ অধিবক্তায় আমার মাইমন কমিউনিটি লই যে কটুক্তি করেছে আমি এই কথাত আমি বিরাট দুঃখ পাইছো আমি মাইমন সম্প্রদায়ের মানুষ আমি আমার মান ইজ্জত আমার আঘাত হয়েছে হকিয়ানি দিছো যে এই কথাটা তেও যাতে উড্ড করে লয় ব্যবহার করে ইউজ করে আছে আজি আজি চৌধুরী উচ্চ বর্ণ স্বঘোষিত উচ্চ বর্ণর মানুষকে আমাক ইউজ করে আছে আমার হকে কোনোদিন কোনো কাম করা নাই আজি আমার হকে আজি আমি উলাই আইছো আজি আমার জাতির স্বার্থত কমিউনিটির স্বার্থত আমি বিজেপিক সমর্থন করেছো এই কথাটো সহ্য করিব পারা নাই গতিকে চৌধুরী যে চৌধুরী কমিউনিটির মানুষ সদায় আমাক ইউজ করে আইছে নর্থ করিমগঞ্জত ইউজ করেছে কেবাবার ইউজ করেছে মুসলমান সম্প্রদায়ের ডাঙর দালাল আমি কব পারো কারণ আজিলৈকে মুসলমানের হকে কি কাম করেছে ইএমএফর জন্ম আছে ইউডিএফর জন্ম আছে উকালতি আমার মাইমন সম্প্রদায়ের পাতারকান্দির প্রায় হাজার ফ্যামিলিক দালাল লগাই পয়সা নিয়ে আমার মানুষের কেস উল্টা করেছে গতি আমি কব পারো দালাল মতিভ্রম হয়েছে তেজপুরত ইমিডিয়েট ভর্তি করিব লাগে আর আমি দেখাই দিন এইবার মাইমন কমিউনিটিয়ে জীবানে যে কোক পাগলের দরে বকিতা কোক মাইমন কমিউনিটি বা ভারতীয় জনতা পার্টি ভোট দি দেখাই দিম পরিমল শুক্লবৈদ্যুত ভোটত আমি জয় যুক্ত করে তিন নম্বর পজিশনত নিয়ে আমি দেখাই দিম যে মাইমন কমিউনিটির শক্তি কাক বলে কয় আমি দেখাই দিম দেখাব নাকি আমি জানি হাফিজ রশিদ আহমদ চৌধুরী তার ব্যক্তিগত স্বার্থ রক্ষার কারণে বিভিন্ন দল যোগদান করেন এবং দল বদল করেন আমি জানি তাই যে দল যোগদান করেন এই দল জুট হয়ে যায় যার লাগিয়া তাই বর্তমানে বরাহ উপত্যকার আমরা আর মাইমন জাতির অপমান করিটা তানোর এই জ্বলা সহ্য অন্যা যার লাগি এর প্রতিবাদ স্বরূপ তাই আমার জাতির কাছে ক্ষমা এদিকে হাফেজ রশিদ আহমদ চৌধুরী জানান এই মন্তব্যটিকে নাকি অতিরঞ্জিত করা হয়েছে তিনি মাইমন সমাজ নিয়ে কিছু মন্তব্য করেননি শুধুমাত্র কয়েকজন ব্যক্তিকে নিয়ে মন্তব্য করেছেন বলে জানান হাফেজ রশিদ আহমদ চৌধুরী মাইমন সম্প্রদায় বলে নকব মাইমন সম্প্রদায় কিছুমান ক্রিমিনালস কিছুমান দলাল কিছুমান মানে দুষ্কৃতিকারী
কিছুমান কেস পেন্ডিং আছে সেইটোকে বাঁচাৰ কাৰণে মাত্ৰ কেইজন মানুহে এইটো হেৰি কৰিব বিচাৰিছে। মাইমাৰ সমাজ মেজৰিটি সমাজটো কংগ্ৰেছৰ লগত আছে। আপোনাৰ সাৰথি আছিল কমলাক্ষ, কমলাক্ষই মাইমাৰ সম্পৰ্কে আনিব বিচাৰি আছে। এইটো কোন আছিল, কোন হেমন্ত বিশ্ব কংগ্ৰেছত নাছিল নেকি? এতিয়া তেওঁ বিজেপিতকৈ বিজেপি শ্লোগান গাই আছে, এইবোৰ মই ভাবোঁ এইটো পলিটিক্স এইটো হৈ থাকে।